আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান স্যাভলন সুস্থ থাকুন দেখার জন্য প্রিয় দর্শক করোনা সংক্রমণ প্রতিরোধ করবার জন্য বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে আমরা যতটুকু সতর্কতা অবলম্বন করেছি তার অনুযায়ী আমরা বেশ কিছু ফল পেয়েছি আমাদের সংক্রমণ অনেকাংশেই কমে গেছে তবে নিশ্চয়ই আমাদের খুশি হওয়ার তেমন কোনো কারণ নেই সামনে যেহেতু পবিত্র ঈদ উদযাপন করব আমরা সে কারণে আমাদের অবশ্যই অতিরিক্ত সতর্কতার প্রয়োজন রয়েছে প্রিয় দর্শক আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় করোনা সংক্রমণ এবং ঈদ উদযাপন আপনারা চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে এবং এই অনুষ্ঠানটি যদি পুনরায় আপনারা দেখতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/rtvdigitals এই ঠিকানায় প্রিয় দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজবুল ইসলাম পরিচালক রোগ নিয়ন্ত্রণ বিভাগ এবং মুখপাত্র স্বাস্থ্য অধিদপ্তর আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে জি ওয়ালাইকুম সালাম স্যার প্রথমে যে কথাটি বললাম যে সামনে আমাদের ঈদ আসছে সে কারণেই আমাদের অতিরিক্ত সতর্কতার প্রয়োজন আছে তার আগে আপনি আমাদের বর্তমান সংক্রমণের পরিস্থিতি সম্পর্কে খুব সংক্ষেপে একটু আপডেট ধন্যবাদ আপনাকে আসলে গত এক সপ্তাহ ধরেই সংক্রমণের যে মাত্রাটি আছে সেই ঊর্ধ্বমুখী যে হার নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম সেটি কিন্তু অনেকটা আমি বলবো যে নেমে এসেছে দশের নিচে কিন্তু শতকরা শনাক্তের হার এবং মৃত্যুর যে মিছিল যে প্রতিটি মৃত্যু আমাদেরকে বেদনার্থ করে সেই মৃত্যুর সংখ্যাও কিন্তু আগের চাইতে অনেক কমে এসেছে জি কিন্তু এতে আমাদের খুব সন্তুষ্ট হবার আত্মতুষ্টিতে ভুগবার কোনো কারণ নেই তার কারণ হলো যে ঈদ কিন্তু একটি বড় আনন্দ উৎসব আমাদের এবং ঈদকে কেন্দ্র করে আমরা দেখছি যে বিভিন্ন শপিং কমপ্লেক্সগুলোতে মার্কেটগুলোতে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় সেখানে স্বাস্থ্যবিধি মানবার কথা থাকলেও আমরা দেখছি যে একটা বড় সংখ্যক মানুষ কিন্তু মানছেন না প্রকৃতপক্ষে অনেকেই মানছেন না অনেকেই মানছেন না এবং পথে আমরা যে ভিড় দেখছি যে যানজট দেখছি এবং ঢাকা থেকে বাইরে চলে যাবার গ্রামে দেশের বাড়িতে চলে যাবার যেটি প্রবণতা আমরা দেখছি জি এগুলো কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে তার কারণ সংক্রমণ কিন্তু এতে করে আবার সারা দেশব্যাপী ছড়িয়ে যেতে পারে এবং সংক্রমণ ছড়ানোর মানেই হলো যে রোগীর সংখ্যা বাড়বে যত বেশি রোগী হবে তত বেশি কিন্তু আমরা বলবো যে মারাত্মকভাবে সংক্রমিত রোগীর সংখ্যা আশঙ্কাটাও বেড়ে যাবে জি কাজে ঈদের যে আনন্দ সে আনন্দটি কিন্তু তখন আর থাকবে না এবং আমরা এখন যে সন্তুষ্টির জায়গাটি নিয়ে আমরা কথা বলছি যে অনেকটা উন্নতি হয়েছে এই উন্নতি কিন্তু নিমেষেই একেবারে ধূলিসাৎ হয়ে যাবে কাজেই যে যেখানে আছি সেখানেই ঈদ করা উচিত যে যেখানে আছি সেখানে থেকেই বাকি দিনগুলো কাটানো উচিত যাতে আমরা একেবারেই যেই ঊর্ধ্বমুখী সংক্রমণ যেই সংক্রমণের হ্রাস টেনে ধরবার জন্য এত আয়োজন সেটি যেন আমরা একেবারে 5% বা তারও নিচে নিয়ে আসতে পারি এটি কিন্তু এককভাবে কারো পক্ষেই করা সম্ভব নয় এতে প্রত্যেকটি মানুষেরই কিন্তু সমভাবে অংশগ্রহণের প্রয়োজন আছে প্রত্যেকটি মানুষকে আসলে ব্যক্তিগত পর্যায় থেকে সমভাবে অংশগ্রহণের প্রয়োজন রয়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলতে চাই অনেক দর্শকও এরকম কিছু প্রসঙ্গে আমাদের সাথে অংশগ্রহণ করেছিলেন কিছু কথা বলেছিলেন সেই প্রশ্নগুলো একটু শুনবো আপনার কাছে উত্তর নেব আমার নাম মোহাম্মদ রমজান আলী স্যারের কাছে আমার প্রশ্ন গত এক মাসে আমরা দেখতে পাচ্ছি করোনায় মৃত্যুর হার এবং আক্রান্তের হার অনেক বেশি তাই আমরা তো এখন সবাই আতঙ্কে আছি তারপরেও দেখতে পাচ্ছি পাড়া মহল্লায় আড্ডা এবং চায়ের দোকানে প্রচুর ভিড় হচ্ছে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে স্যার ধন্যবাদ স্যার আমি মোহাম্মদ গোলাম রাব্বি স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে ঈদের আগে যেহেতু মার্কেট গণপরিবহন খুলে দেওয়া হয়েছে আমাদের অনেকেরই গণপরিবহনে অফিস আদালতে যাতায়াত করতে হচ্ছে এবং ফ্যামিলির অনেকেই মার্কেটে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত কী কী সুরক্ষা নেওয়া উচিত যেহেতু করোনা মহামারী এখন বাড়ছে ধন্যবাদ স্যার সঙ্গে কিছু প্রশ্ন আমরা শুনলাম একজন বলেছেন যে পাড়া মহল্লায় অনেক জায়গায় আমরা জটলা দেখছি সেই প্রসঙ্গে আপনি কিছু আমাদের এই জায়গাটিতে আসলে কিন্তু আমাদের দায়িত্ববোধের পরিচয় দিতে হবে তার কারণ যারা জটলা করছেন এটা তো আমাদেরই কারো ভাই কারো বন্ধু কারো সন্তান কাজে সেখানে পরিবারের একটি দায়িত্ব আছে পাড়ায় মহল্লায় আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের দায়িত্ব আছে এখানে ধর্মীয় প্রতিষ্ঠানে যারা কাজ করেন রাজনীতিবিদ জনপ্রতিনিধি স্কুল কলেজ মাদ্রাসার যারা শিক্ষকরা আছেন অর্থাৎ আমরা তো সমাজে মিলেমিশে বসবাস করি অবশ্যই প্রত্যেকেরই দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু আমাদেরকে আচরণটি সেই রকম করতে হবে তা না হলে কী হবে এই যে বেপরোয়া মেলামেশা অপ্রয়োজনীয় মেলামেশা এইটি কিন্তু সংক্রমণ ছড়াতে সহায়তা করবে তাহলে যেটুকুন উন্নতি হয়েছে সেই উন্নতির জায়গাটিতে আমরা কিন্তু ধরে রাখতে পারবো না আমাদেরকে আবার সেই খারাপ জায়গাটিতে ফিরে যেতে হবে যেটি আমরা কখনোই চাই না একইভাবে যারা গণপরিবহন ব্যবহার করছেন যারা বিভিন্ন দোকান হাটে শপিং মলে যাচ্ছেন ব্যক্তিগত সুরক্ষার যে বিষয়টি আছে সঠিক নিয়মে নাক মুখ ঢেকে মাস্ক ব্যবহার করা শারীরিক সামাজিক যে দূরত্বের বিষয়টি আমরা বারবার বলে আসছি সেটি রক্ষা করে চলা
প্রয়োজন অনুযায়ী সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড হাত ধুয়ে ফেলা, হ্যান্ড স্যানিটাইজ করা। এটি কিন্তু কেবল নিজে করলে চলবে না, আশেপাশে যারা আছেন তাদেরকেও উৎসাহ দিতে হবে, অনুপ্রাণিত করতে হবে। এর পাশাপাশি শপিং মল বা দোকানপাট যেগুলো খোলা আছে সেখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদেরও কিন্তু দায়িত্ব আছে, এবং প্রত্যেকের দায়িত্বের জায়গাটি যদি আমরা যথাযথভাবে প্রতিপালন করি তাহলে কিন্তু সংক্রমণের যে শঙ্কাটি আছে, যে ভয়টি আছে, যে আতঙ্কটি আছে সেটিকে অনেকখানি কমিয়ে নিয়ে আসা যায়। এবং এই কমিয়ে নিয়ে এসে বসে থাকলে কিন্তু চলবে না, এটি প্রতিদিনের জীবনের যে অভ্যাস, জীবনের যে অনুষঙ্গ তার অংশ করে ফেলতে হবে, তাহলেই কেবলমাত্র নিরাপদ থাকা সম্ভব। এর পাশাপাশি কিন্তু টিকার বিষয়টি এসে যাবে, যাদের দ্বিতীয় ডোজ এখন চলছে তারা নিয়ে নেবেন, প্রথম ডোজের এখন কর্মসূচি বন্ধ আছে, টিকা এসে গেলে সেটি আবার শুরু হবে। শুরু হওয়া মাত্রই যারা যারা এটি নেবার জন্য যাদের অগ্রাধিকারের তালিকায় আছেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে সেটি গ্রহণ করবেন। অর্থাৎ এই করোনা মোকাবেলা করবার জন্য আমাদের সম্ভাব্য যত রকমের পথ আছে তার প্রত্যেকটি যার যেখানে প্রযোজ্য সেটি তাকে ব্যবহার করতে হবে। একাধিক পথ যাদের ব্যবহার করবার সুযোগ আছে তারাও সেটি করবেন, তাহলেই কিন্তু আমরা নিরাপদ থাকি। এবং ঈদ মানে আনন্দ, সত্যিকার আনন্দটি কিন্তু তখনই হবে যখন আমার প্রতিবেশীর বাড়িতে মৃত্যুশয্যায় একজন থাকবেন, আইসিইউতে থাকবেন, হাসপাতালে শয্যায় রোগে কাতরাবেন, তখন তো আমার ঘরে আনন্দ হওয়ার কথা না। আমার বাড়িতে কেউ যদি অসুস্থ হন এই অপরিণামদর্শী কাজ করে তাহলে আমারও তো আনন্দ হওয়ার কথা না। কাজেই আনন্দ যদি পেতে হয় সত্যিকার অর্থে সিয়াম সাধনার যে শিক্ষাটি আমরা গ্রহণ করি, সংযমের যে শিক্ষাটি গ্রহণ করি, সেইটি যদি আমাদের সত্যি সত্যি আমরা গ্রহণ করে থাকি তাহলে কিন্তু এইবারের ঈদ আমরা যে যেখানে আছি সেখানেই পালন করা উচিত। বাড়তি যে অর্থটি আছে সেটি যারা আর্থিক কষ্টে আছেন, প্রতিবেশী হোক, আত্মীয় হোক, যাদের হক আছে তাদেরকে সেটি পৌঁছে দেওয়া উচিত। এবং এই যে অন্যের মুখে হাসি ফোটানো, এর মধ্য দিয়ে কিন্তু সত্যিকারের ঈদ। জি, আপনি খুব চমৎকারভাবে বলেছেন, আসলে প্রত্যেকটি বিষয়ে আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত আপনি যেভাবে বলছিলেন। স্যার, আমরা জানি যে সরকারিভাবেও এরকম নির্দেশনা জারি করা হয়েছে যে যে যেখানে থাকবেন অথবা সরকারি চাকুরিজীবী হন বা বিভিন্ন বেসরকারি চাকুরিজীবী হন তারা যাতে সেখানে ঈদ উদযাপন করতে পারেন, এই বিষয়টি নিয়ে যদি আপনি আমাদের চাকুরিজীবী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। জি, আমরা যেটি বলছিলাম যে আসলে যে যেখানে আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে যে যেখানে আছেন সেখানে ঈদ উদযাপন করবেন, এবং এই ঈদ কিন্তু আমাদের জীবনের শেষ ঈদ নয়। কিন্তু আমরা যদি অবহেলা করি, সংক্রমণের এই পিকে এসে আমরা যদি শিথিলতা প্রদর্শন করি তাহলে এটি কিন্তু আমাদের যে কাউকেই সংক্রমিত করতে পারে। এবং ঈদের যে আনন্দ আমরা যেটি বলতে চাই সেই আনন্দ কিন্তু বিষাদে পরিণত হতে পারে। কাজেই আমরা যে কোনো মূল্যেই এই বছরের ঈদটিকে আমরা সত্যিকার অর্থেই আমরা সবার সঙ্গে যদি আনন্দ ভাগ করে নিতে চাই তাহলে যে যেখানে আছি সেখানেই ঈদ করব। পাড়া প্রতিবেশী, গ্রামের আত্মীয় স্বজন অথবা দরিদ্র জনগোষ্ঠী যারা পিছিয়ে পড়েছেন, যাদের কষ্ট আছে, আমরা তাদের কষ্টটি যদি একটু ভাগাভাগি করে নেই সেটি সত্যিকার অর্থে আমাদের মনে আনন্দ যোগাবে। এবং তাতে দুদিকেই লাভ, তারা যেমন সন্তুষ্ট থাকবে, আমাদের কাছ থেকে রোগ সংক্রমণের যে আশঙ্কাটি আছে সেটি কমে যাবে। এবং সত্যিকার অর্থেই সংক্রমণের ঊর্ধ্বগতিটি এখন কমে যেই জায়গাটিতে এসেছে এইটি যদি আমরা ধরে রাখতে পারি, এইটি কিন্তু আমাদের অর্থনীতির উপরে, আমাদের জীবনমানের উপরেও কিন্তু একটি খুব ভালো প্রভাব ফেলবে। এবং সামগ্রিকভাবে আমরা কিন্তু পরের ঈদটি হয়তো অনেক বেশি আনন্দের সঙ্গে উদযাপন করতে পারবো। কাজেই ভবিষ্যতের ভালোর জন্য, বর্তমানের নিরাপত্তার জন্য আমাদেরকে নিজ নিজ জায়গাতে থেকেই এই আনন্দ উৎসবটি উদযাপন করা উচিত। এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো একেবারে যথার্থভাবে প্রতিপালন করে তাহলেই আমরা নিরাপদ থাকবো। জি, আরেকটি বিষয় প্রাসঙ্গিকভাবেই আলোচনা করতে চাই, যেহেতু আমরা সকলেই জানি বর্তমানে ইন্ডিয়ার যে সিচুয়েশন বা ভারতের যে সিচুয়েশন সেখানে সংক্রমণের হার, মৃত্যু সংখ্যা, এই সবগুলো তথ্যই প্রতিদিন আমাদের কাছে চলে আসছে। এই সংখ্যা থেকে আমাদের দেশে সেটি কতটুকু প্রভাব ফেলতে পারে বলে আপনারা মনে করছেন, বা আপনারা সেভাবে নির্দেশনা বা গাইডলাইন কিভাবে আমাদেরকে দেবার চেষ্টা? ধন্যবাদ আপনাকে। আসলে ভারত একটি বড় দেশ এবং আমাদের দেশের প্রায় চারপাশেই ভারতের সীমান্ত, এবং চারদিক থেকেই কিন্তু আমাদের দেশের মানুষ যারা ভারতে বিভিন্ন কারণে যান তারা কিন্তু আবার ফিরেও আসেন। আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু ভারত প্রত্যাগত যাত্রী যারা আছেন তাদের জন্য কিন্তু 14 দিনের কোয়ারেন্টিনের কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। যিনি যে জেলায় প্রবেশ করেছেন যে স্থলবন্দর দিয়ে তাকে সেখানেই 14 দিন কোয়ারেন্টাইন করে ফিরে আসতে হবে। কেবলমাত্র গুরুতর অসুস্থ রোগী যাদের তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা পেতে হবে, স্পেশালাইজড সেবা পেতে হবে, তাদেরকে আমরা বিভিন্ন স্পেশালাইজড হাসপাতালে পাঠাচ্ছি, তা না হলে কিন্তু সেই জায়গাটিতে থেকেই কোয়ারেন্টিন করতে হবে। অন্যদিকে ভারতের যে চিত্রটি আপনি দেখেন সেখানে কিন্তু মৃত্যুর মিছিল প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সেখানে কিন্তু হাসপাতালে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, বিছানা পাওয়া যাচ্ছে না, অপেক্ষমান মানুষের তালিকা কিন্তু প্রতিদিন বাড়ছে, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কিন্তু সংক্রমিত হচ্ছেন যেটি টেস্ট করে পাওয়া যাচ্ছে। এই রকম একটি পরিস্থিতিতে
আমাদের কিন্তু সর্বোচ্চ সতর্কতা দেখানো ছাড়া আমাদের কোনো উপায় নেই। যেটি আমরা ইতিমধ্যেই দেখাচ্ছি, সরকার কিন্তু এখানে যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তটি আমি মনে করি যে আমাদের দেশে ভারতীয় যে ভ্যারিয়েন্ট বলি বা ভারতের যে প্রভাব বলি সেটির বিস্তার রোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর সঙ্গে আমাদের যারা ফিরে আসছেন তাদেরও সহযোগিতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন ব্যক্তি কিন্তু ব্যক্তি নন, তিনি কিন্তু একজন পটেনশিয়াল ক্যারিয়ারও হতে পারেন এবং তাকে দিয়ে কিন্তু পুরো বাংলাদেশ সংক্রমিত হয়ে যেতে পারে আমরা তাত্ত্বিকভাবে যদি চিন্তা করি। কাজেই প্রত্যেকের এখানে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, পরিবারের স্বার্থে এইটুকুন ত্যাগ করতেই হবে। এইটুকু ত্যাগ অবশ্যই আমাদের করতে হবে। একজন দর্শক আমাদের সাথে কথা বলবার চেষ্টা করছেন, দর্শকের সাথে কথা বলবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি দর্শক বলুন। আমি খুলনা থেকে রুবুল ইসলাম বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মাননীয় ডাক্তার মহোদয়ের সাথে আমি জানতে চাচ্ছি, ওই করোনা হওয়ার পরে, নেগেটিভ আসার পরে কতদিন পরে টিকা নেওয়া যাবে, এবং আপনার পরবর্তীতে করোনা হওয়ার এই যারা হয়েছে তাদের নেগেটিভ আসার পরে পরবর্তীতে এদের আবার কোনো করোনা হওয়ার আশঙ্কা আছে কিনা, এই এই দুটো প্রশ্নের সাথে আপনার। জি দর্শক, আপনাকে ধন্যবাদ, আপনি চমৎকার দুটো প্রশ্ন করেছেন। আমরা শুরুটা আগে বলি, সেটি হচ্ছে যে কারো যদি কোনো কারণে দুর্ভাগ্যবশত প্রথম ডোজ নেবার পরে পজিটিভ হয়ে যায়, জি, তাহলে নেগেটিভ হওয়া পর থেকে আর 4 সপ্তাহ তাকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় ডোজের টিকাটি গ্রহণ করার। 1 মাস পরে বা 4 সপ্তাহ পরে তিনি দ্বিতীয় ডোজটি তাকে করতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে এই পৃথিবীতে এখন পর্যন্ত যে কটি টিকা আবিষ্কার হয়েছে, যেগুলো আমরা ব্যবহার করছি, তার কোনোটাই কিন্তু করোনার বিপরীতে 100% সুরক্ষা দেবে এমন কোনো বৈজ্ঞানিক তথ্য প্রমাণ আমাদের কাছে নেই। সে কারণে টিকা গ্রহণ করবার পরে কিন্তু আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। এমনকি দ্বিতীয় ডোজ গ্রহণ করবার পরেও কিন্তু সঙ্গে সঙ্গেই পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয় না। কাজে কেউ যদি সংক্রমিত অবস্থাতেই দ্বিতীয় ডোজটি গ্রহণ করেন এবং গ্রহণ করবার পর যদি আবার তার উপসর্গ লক্ষণ দেখা যায়, তার কিন্তু হতে পারে, এটি কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু এটিও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে টিকা গ্রহণ করবার পর কিন্তু এক ধরনের সুরক্ষা শরীরে তৈরি হয়, এক ধরনের অ্যান্টিবডি কিন্তু তৈরি হতে থাকে। এইটি কিন্তু রোগের যে তীব্রতা, যে ব্যাপকতা, সেটিকে কিন্তু কমিয়ে দেয়। রোগের জটিলতা, হয়তো বা আইসিইউতে যাবার মতন পরিস্থিতি হতে পারত, তাকে হয়তো সাধারণ ওয়ার্ডে থেকে চিকিৎসা গ্রহণ করেই তিনি ঘরে ফিরে আসতে পারবেন। কাজেই পরোক্ষভাবে এটি কিন্তু সুরক্ষা দিচ্ছে, অবশ্যই, কিন্তু টিকা গ্রহণ করবার পরও কিন্তু আমাদেরকে যথাযথ নিয়মে মাস্ক ব্যবহার করতে হবে, প্রতিটি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এইটি কিন্তু একেবারে নিজের জন্য নয়, এটি কিন্তু প্রতিবেশীর জন্য, কারণ টিকা গ্রহণ করবার পরেও কিন্তু আপনি ক্যারিয়ার হতে পারেন। জি, টিকা গ্রহণ করবার পরবর্তীতেও আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব এবং দ্বিতীয়বার সাধারণভাবে একজন মানুষ করোনায় আক্রান্ত হলে তিনি দ্বিতীয়বার আবারও আক্রান্ত হতে পারেন, সেরকম অনেক নজির এই আশঙ্কাটি থেকেই যাবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনায় আসবো আপনার সাথে ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, সাবলন সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাব, কিছুক্ষণের মধ্যেই ফিরব, সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় করোনা সংক্রমণ এবং ঈদ উদযাপন। আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিচালক রোগ নিয়ন্ত্রণ এবং মুখপাত্র স্বাস্থ্য অধিদপ্তর। স্যার, বিরতির পূর্বে আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, কীভাবে ইমিউনিটি গ্রো হয় অথবা তিনি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হতে পারেন কিনা, এই বিষয়ে উত্তর আপনি দিয়েছেন। এখন একটি ব্যাপার আমরা খেয়াল করছি, যারা ভ্যাকসিন দিয়েছেন হয়তো কোনো কারণে তার স্থান পরিবর্তন হয়েছে, অর্থাৎ আগে তিনি অন্য কোনো একটি জেলায় চলে ছিলেন, এখন তিনি অন্য কোনো একটি জেলায় চলে এসেছেন, যেহেতু গণপরিবহন বন্ধ ছিল তিনি যেতে পাচ্ছেন না, এই সকল ক্ষেত্রে তারা ভ্যাকসিন কীভাবে অন্য জেলায় বা অন্য জায়গায় দিতে পারবেন কিনা গাইডলাইন। ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে যারা প্রাথমিকভাবে যে জেলায় বা যে প্রতিষ্ঠানে টিকা দিয়েছিলেন তাদের সেখানেই টিকাটি দ্বিতীয়বার নেওয়ার কথা, কিন্তু লকডাউন পরিস্থিতির কারণে আমরা দেখেছি যে আসলে অনেকের পক্ষেই কিন্তু এই বিধিনিষেধ উপেক্ষা করে সেখানে পৌঁছে যাওয়া কিন্তু সম্ভব নয়, সেইটিকে কিন্তু সহজ করা হয়েছে। অর্থাৎ কেউ যদি রাজশাহীতে টিকা দিয়ে থাকেন, এই মুহূর্তে তিনি ঢাকায় থাকেন, ঢাকার নির্দিষ্ট 5টি হাসপাতালকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যেখানে তিনি যেয়ে কিন্তু টিকাটি দিতে পারবেন। একইভাবে জেলা পরিবর্তন যাদের হয়েছে, জি, এক জেলা থেকে অন্য জেলায় যারা আছেন তিনি সে জেলাতে যেয়ে কিন্তু নির্ধারিত হাসপাতালটিতে টিকাটি দিতে পারবেন। কিন্তু নিজ জেলার ভিতরে যদি আবার পরিবর্তন করতে চান সেটি কিন্তু আপাতত সম্ভব হচ্ছে না। অর্থাৎ ঢাকা শহরের ভিতরে কেউ যদি কেন্দ্র পরিবর্তন করতে চান সেটি সম্ভব হবে না, কিন্তু ভিন্ন জেলা থেকে যিনি ঢাকা শহরে এসেছেন তিনি কিন্তু তার দ্বিতীয় ডোজের টিকাটি গ্রহণ করতে পারবেন।
কাজে এই এই বিষয়টি নিয়ে এখন আর দ্বিধাদ্বন্দ্ব থাকবার কোনো কারণ নেই। যাদের জেলা পরিবর্তন হয়েছে সেটি চাকরির বদলিজনিত কারণে হতে পারে, অন্য যে কোনো কারণে হতে পারে, কিন্তু টিকাটি তিনি পেতে পারবেন, সেই ব্যবস্থাটি এখন কিন্তু করা হয়েছে। জি, আরেকটি বিষয় প্রসঙ্গে আনতে চাই, সেটি হচ্ছে যে জেনম সিকোয়েন্সিংয়ের ব্যাপার, অর্থাৎ ভারতীয় বিভিন্ন ভ্যারিয়েন্টের কথা আমরা শুনছি, যে সেটি সেরকম কোনো ভ্যারিয়েন্ট বাংলাদেশে এসেছে কি না, বা এরকম কোনো রিপোর্ট আপনাদের কাছে আছে কি না, বা আমাদের দেশে জেনম সিকোয়েন্সিং টেস্টগুলো করা হচ্ছে কি না, এই বিষয়গুলো নিয়ে আপনি আমাদেরকে একটু আপডেট দেবেন। ধন্যবাদ আপনাকে। আসলে জেনম সিকোয়েন্সিং কিন্তু শুরু থেকেই হচ্ছে, এই প্রক্রিয়াটি একটু সময় সাপেক্ষ, যথেষ্ট সময় লাগে সিকোয়েন্সিং করতে এবং যথেষ্ট রিসোর্সেরও প্রয়োজন হয়, এইটি হচ্ছে। এবং জেনম সিকোয়েন্সিং হচ্ছে বলেই কিন্তু আমরা যুক্তরাজ্যের যে ভ্যারিয়েন্ট, দক্ষিণ আফ্রিকা, এগুলো কিন্তু আমরা পেয়েছি, আমাদের বিজ্ঞানীরা সেটিকে গবেষণাগারে চিহ্নিত করেছেন এবং সেই পরামর্শগুলো কিন্তু আমাদের সঙ্গে তারা বিনিময় করেছেন। একইভাবে ভারত ফেরত যাত্রীরা যারা বাংলাদেশে গত কিছুদিন ধরে আসছেন এবং ভারতের যেই আমি বলবো যে মহামারীর যে তীব্রতাটি, সেটি কিন্তু আমাদেরকে শঙ্কিত করেছে, আমরা কিন্তু সেটি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আমরা সকলে সেই সমস্ত যাত্রীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং তাদের কিন্তু জেনম সিকোয়েন্সিংয়ের কাজটি কিন্তু চলমান আছে। আমরা যখনই পেয়ে যাব এবং সেটি যখন একটি লক্ষণীয় সংখ্যায় উল্লেখযোগ্য মাত্রায় বা পরিমাণে পাওয়া যাবে, যেটি জনস্বাস্থ্যের জন্য হানিকর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটি কিন্তু বিজ্ঞানীরা আমাদের সঙ্গে এই তথ্য উপাত্ত বিনিময় করবেন এবং আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশবাসীকে কিন্তু সেই তথ্যগুলো জানিয়ে দেব। কিন্তু মনে রাখতে হবে যে চারপাশে যখন একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে যায়, তার মাঝে যিনি থাকেন তাকেও মনে করতে হবে যে আমিও এই একই রকম বিপদের ভেতরে আছি, সর্বোচ্চ সতর্কতাটি আমাকে কিন্তু অবলম্বন করতে হবে, যাতে করে সেই একই রকম বিপদে আমি পড়ে না যাই। সেই বিবেচনা থেকেই কিন্তু সরকার আমাদের স্থলবন্দরগুলো কিন্তু একেবারেই মানে আমি বলবো যে কঠোর নিয়ন্ত্রণের মাঝে নিয়ে এসেছেন। সেখানে কিন্তু ফিরে যারা আসছেন ভারত থেকে, যে কোনো কারণেই তারা যেতে পারেন সেখানে, কিন্তু যখন বাংলাদেশের নাগরিকরা ফিরে আসছেন তাদের কিন্তু 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করা হচ্ছে, এবং সেটি কেউ যদি বেনাপোল দিয়ে আসেন তাহলে তাকে কিন্তু বেনাপোলে যশোরেই করতে হচ্ছে, গুরুতর অসুস্থ না হলে তাকে কিন্তু ঢাকায় আসবার কোনো সুযোগ নেই। একইভাবে আখাউড়াতেও একই ঘটনা ঘটছে এবং অন্যান্য স্থলবন্দরগুলোতে। কাজেই এই জায়গাতে আমাদের সর্বোচ্চ নজরদারি এবং সতর্কতা আছে। এখানে আমরা মানুষের যারা ফিরে আসছেন তাদের প্রত্যেকের আমরা সহযোগিতা চাই, যাতে এই কাজটি সুষ্ঠুভাবে সমাধান করা যায়। অবশ্যই। একজন দর্শক আমাদের কাছে আবারও ফোন করেছেন, দর্শকের সাথে কথা বলবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম পাবনা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফ 3 মাসে প্রেগনেন্ট, তো গত মাসের 10 তারিখে কোভিড এর টিকা নিয়েছিল আর কি। জি, তো এখন আবার এই মে মাসের 10 তারিখে আবার ডেট আছে, তো এই মুহূর্তে টিকা নিতে পারবে কিনা? আসলে যখন আমরা টিকাটা নেই তখন আমরা জানতাম না যে প্রেগনেন্ট, এখন স্যারের পরামর্শ পাচ্ছি। ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ। দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, কারণ প্রথম থেকেই বলা হয়েছিল যে কারা টিকা নিতে পারবেন কারা টিকা নিতে পারবেন না, উনি জানতেন না যে অবস্থায় সেই অবস্থায় উনি টিকা নিয়েছেন। এখন প্রথম ডোজের টিকাটি কিন্তু হয়ে গেছে, তারপরে জানা গেল যে তিনি প্রেগনেন্ট, গর্ভধারণ করেছেন, এই অবস্থাতে তার দ্বিতীয় ডোজটি ডেফার করতে হবে, এটি এখন নিতে পারবেন না। কারণ আমাদের কাছে গর্ভবতী নারীদের বা শিশুদের বেলায় কী হবে টিকা দেবার পরে পর্যাপ্ত তথ্য উপাত্ত নেই। যারা টিকা তৈরি করেছেন তারা কিন্তু গবেষণায় আছেন, তারা যখন আমাদেরকে নিশ্চিত করে বলবেন যে গর্ভ অবস্থায় টিকা দিলে মায়ের অথবা তার গর্ভস্থ শিশুটির কোনো ক্ষতি হবে না, তখন হয়তোবা আমরা সেটি আমাদের ন্যাশনাল ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানে আমরা নিয়ে আসব। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট নিরাপত্তার তথ্যটি নেই, কাজে আমরা বলবো যে দ্বিতীয় ডোজের টিকাটি আপাতত তার স্ত্রী গ্রহণ করবেন না। গর্ভধারণ হয়েছে, বাচ্চা হয়ে যাবে, তারপর আবার যখন দ্বিতীয় ডোজের টিকা নেবার জন্য তিনি আবার যখন রোগ তৈরি হয়ে যাবেন তখন তার দ্বিতীয় ডোজটি আপাতত বন্ধ রাখবেন, এই মুহূর্তে গর্ভ অবস্থাতে টিকাটি নেবেন না। জি, অত্যন্ত চমৎকার একটি গাইডলাইন উনি পেয়ে গেছেন, এবং এরকম অবস্থায় যারা রয়েছেন সকলেই নিশ্চয়ই এই তথ্য আমাদের একই রকম পরামর্শ, আমাদের সকলের জন্য একই রকম পরামর্শ থাকবে। বাজার সদাই যদিও আমরা করতে চাচ্ছি না বা কম করছি বা সীমিত আকারে করবার জন্য বলা হয়েছে, তারপরেও এলাকার বিভিন্ন জায়গায় অনেক ভিড় আমরা কিন্তু দেখছি, এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বা আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আপনারা কীভাবে গাইড করছেন? আমরা কিন্তু শুরু থেকেই এই বিষয়গুলো সম্পর্কে খুব স্পষ্ট দিক নির্দেশনা বলেন, পরামর্শ বলেন, সেগুলো কিন্তু আমরা দিয়েছি। আমরা কিন্তু আপনার খেয়াল পড়বে গত বছর কিন্তু বৃত্ত এঁকে দেওয়া হয়েছিল বিভিন্ন বড় বড় বাজারের জায়গাগুলোতে, দোকান হাটের সামনে, যে একজন সে বৃত্তে দাঁড়াবেন একটি নির্দিষ্ট দূরত্ব পর আরেকজন দাঁড়াবেন এবং পর্যায়ক্রমে তাদের যে বাজার সদাইটি আছে তারা সেটি করবেন।
এইটি যদি মেনে চলা যেত তাহলে কিন্তু পুরো বিষয়টি খুব সহজ হয়ে যেত। দুর্ভাগ্যবশত আমরা দেখছি যে এই নিয়মগুলো না মানবার এক ধরনের প্রবণতা আছে, করোনাকে অস্বীকার করবার এক ধরনের প্রবণতা আছে। এই প্রবণতাগুলোর কিন্তু খুব একটা সুফল আমরা দেখিনি গত এক বছরে। যখনই এগুলো অমান্য করা হয়েছে, যখনই খেয়াল খুশি মতন চলা হয়েছে, তখনই কিন্তু সংক্রমণের ঊর্ধ্বগতিটি আমরা দেখেছি। তখন আমরা সবাই সতর্ক হয়েছি, আবার সংক্রমণ কমে এসেছে। কিন্তু এইটি যদি আমরা সারা বছর মেনে চলতাম, স্বাস্থ্যবিধি মেনেও কিন্তু বাজার হাট করা যায়, স্বাস্থ্যবিধি মেনেও কিন্তু মেনেও বাজার হাট করা যায়, সব কাজ করা যায়। সেটি আসলে আমাদের আরো বেশি করে সবাইকে এটিকে আসলে বিশ্বাস করা উচিত, অন্তরে ধারণ করা হবে, অন্তরে ধারণ করতে হবে। একজন দর্শক আমাদের সাথে আবারও লাইনে যুক্ত হয়েছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ শামসুল আরিফিন, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমি মার্চের 11 তারিখে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলাম। জি। তারপরে আমি মার্চের 30 তারিখে একটু অসুস্থতা ফিল করছিলাম, লাইক আমার একটু মাইল্ড সর্দির মতো হয়ে যায়, মানে একটু নাক বন্ধ টাইপ। বা আপনি কোভিড পজিটিভ ছিলেন ওই সময়? নো নো, আমি যখন একটু ঠান্ডা এরকম প্রবলেম ফিল করছিলাম তখন আমি এটা একটু হালকাভাবে নিয়েছিলাম, ভাবছি এমনি হয়েছে আর কি। তো এরকম 3-4 দিন এরকম হওয়ার পরে দেখে হালকা মানে ফিভারিশ ফিলিং হচ্ছে আমার। হ্যাঁ, তো তাও আমি নাপাক খেয়েছি, নাপাক খাওয়ার পরে কমে গিয়েছে। তো তারপরে দেখি যে আপনার শরীর খুবই উইক লাগছে, অন্য কোনো প্রবলেম ছিল না। সংক্ষেপে বলুন দর্শক। জি, অন্য কোনো প্রবলেম ছিল না, খুব মানে দুর্বল ছিল শরীরটা। পরে একজনের পরামর্শে আমি কোভিড টেস্ট করিয়েছি, করে দেখি যে এপ্রিলের 5 তারিখে করিয়েছিলাম, করে দেখি পজিটিভ এসেছে। আচ্ছা, তো তারপরে আমার সিম্পটমগুলো খুব মাইল্ড ছিল, আমি বাসা থেকে চিকিৎসা নিয়েছি কিছু। আপনি দ্বিতীয় ডোজ নেবেন কিনা সেটি এখন আপনার প্রশ্ন। জি জি, আপনাকে ধন্যবাদ দর্শক। এটি কিন্তু আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যে আলোচনা করেছি, মার্চ মাসের 11 তারিখ তিনি নেগেটিভ হয়ে যাওয়ার 4 সপ্তাহ পরে নেবেন, এই সময়টি তাকে অপেক্ষা করতে হবে। যদিও ওনার উপসর্গ অত্যন্ত মৃদু, তারপরেও স্বাস্থ্যবিধিগুলো কিন্তু মেনে চলতে হবে। তার কারণ হলো বাসায় যারা আছেন তাদেরকে কিন্তু নিরাপদে রাখতে হবে। এখন উনি নেগেটিভ হওয়ার 1 মাস পরে বা 4 সপ্তাহ পরে উনি নিতে পারবেন, আবার টিকা নেবার জন্য টিকা নিতে পারবেন, তাতে এই যে গ্যাপটুকু হচ্ছে তাতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। জি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদের কাছে শেয়ার করেছেন, আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে আরটিভির অগণিত দর্শকদের ধন্যবাদ। এবং যাবার আগে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে নিজের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মানবার বিষয়টিতে কোনো অবস্থাতেই আপোষ করা চলবে না। সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করতে হবে, সাবান দিয়ে 20 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় হাত ধুয়ে ফেলতে হবে, নিরাপদ শারীরিক সামাজিক দূরত্বটি মেনে চলতে হবে এবং অন্যদেরকেও একই রকম আচরণ করবার জন্য উৎসাহ দিতে হবে, সহযোগিতা করতে হবে। জি, অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে আলোচনা করেছি তার সাথে এবারে আমরা যুক্ত করছি স্যাভলন হেলথ টিপস। পরিবর্তিত পরিস্থিতিতে করোনা সংক্রমণের শঙ্কা বা ঝুঁকি এখন খানিকটা বেশি। এ সময় জ্বর সর্দি ও কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঘর থেকে চিকিৎসা নিতে হবে। পরিপূর্ণ সুস্থ না হয়ে ঘরের বাইরে বের হওয়া ঠিক নয়। অফিস, যানবাহন ও কর্মব্যস্ত স্থানে চলাচলে মাস্ক ও কর্মক্ষেত্রে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত। হাঁচি কাশির সময় টিস্যু ব্যবহার করা অথবা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে নিতে হবে। লিফটের বাটন ও সিঁড়ির হাতল ব্যবহারেও সতর্ক থাকা প্রয়োজন। বাইরে থেকে বাসায় ফিরে অবশ্যই হালকা গরম পানিতে ভালো করে গোসল করতে হবে। যেখানে সেখানে কফ বা থুথু ফেলা যাবে না, ঢাকনাযুক্ত বিন অথবা বেসিনে ফেলতে হবে। চলাচলের ক্ষেত্রে চালক, যাত্রী ও পথচারীকে খেয়াল রাখতে হবে যেন দুর্ঘটনা না ঘটে, কারণ এখন হাসপাতালগুলোও করোনার কারণে ঝুঁকিপূর্ণ। যে কোনো ধরনের অসুস্থতায় অনলাইন বা টেলিপ্রেসক্রিপশনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে। সে সঙ্গে পরিবারের সদস্যদের জীবাণুমুক্ত পরিচ্ছন্ন প্রতিদিনের জন্য স্যাভলন হতে পারে একান্ত নির্ভরযোগ্য জীবাণুনাশক। প্রিয় দর্শক, স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের আয়োজন এ পর্যন্তই। আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।